দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। তো আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, একটু জোরে বলবেন। হ্যাঁ আপু, আপনার কেমন আছেন? তো আপনার নাম কি? খাদিজা বাবু। খাদিজা বাবু আমাদের ইউটিউবে কি জন্য আসেন বলেন? আমার দাদিটা স্টক করে নেয়, আমি তার রাহুল রায় হসপিটালে নিয়ে গেছি। বাড়ি এখানে ছিলাম, হয়তো লাইসা দেখি আমার কারেন্টের মেশিন ছিল ঘরে, দুয়ারটা খোলানো ছিল, আমার আসতে পারিনি সময় মতো, আমার কারেন্টের মেশিনটা সবই হয়ে গেছে। যদি কোনো ভাই সহযোগিতা করে আমার পাশে থেকে একটা সেলাই মেশিন কিনে দেয়, আমি সেই ভাইয়ের পাশে থাকবো সারা জীবন। আমার বাবা মানে দাদির কাছে আমি আচ্ছা দাদির কাছে আপনি মানুষ এসেছেন, তো আচ্ছা। তো বাবা মা নাই, বাবা মাকে কি কখনো দেখানো নাই নাকি? দেখছি ভাই, আমি হবার পর আমার আম্মু মারা গেছিলাম, পরে আমার 7 বছর অব্দি আমার আব্বুই বুকে পিঠে পাইলে মানুষ করছে, বাদে আমার আব্বুটাও হয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা ভাই কোনো মতন করছি, ফিরে আমার দাদু করে। তো আমি দেখবো তো মনে হয় মাসালা খুব সুন্দর হবেন, তো একটু মাছটা খুলে একটু দেখান না ভাই। মাছ খুলবেন কেন? যে আল্লাহ রহমত আমার পাশে থাকবে, আমার বিয়ে শাদী করবে, ইনশাল্লাহ আমি তাকে দেখাবো। আমার আশা, তো যখন রাস্তাঘাটে বের হন তখন কীভাবে বের হন? রাস্তাঘাটে আল্লাহ রহমত যখন বের হই আমি পর্যাপ্তভাবে তো একে পদ্মা শিল যে পদ্মা হয়ে যে বেরোতে পারে কে শিখেলো, কার থেকে শিক্ষা নিলেন? দাদি শিখেছে না? আচ্ছা, দাদির কাছে মানুষ হলো মানে যেভাবে চলতে হয় সমাজে, হ্যাঁ মানে বাপ মা যেভাবে শিখায় মানে একটা মেয়েকে কীভাবে চলতে হয় সমাজে, ভালোভাবে থাকতে হয়, সেটা মানে দাদির কাছ থেকে শিক্ষা নিয়েছেন আর কি নাকি? আচ্ছা যাক, ভালো কথা। দাদিকে ভালোবাসেন তো? আচ্ছা, তো এখন ইউটিউবে কি জন্য আসলেন? যেমন দাদিতে অসুস্থ স্টোকের মানুষ আমি চালাইতে পারতেছি না, আমার মেশিনটার জন্য খুব কষ্ট হয়ে যাইতেছে। দুয়ার মানুষ কাজ বাজ করতে গেলে মানুষের খারাপ হলো, লোকের বাসা বাড়িতে কাজ করতেছি, কাজ করতেছি এখন, কিন্তু আমার কষ্ট হয়ে যাইতেছে, মানুষের খারাপভাবে খারাপ বলে আমার খুব সরম হয়। আমি বিয়ে শাদী করবো? হ্যাঁ বিয়ে শাদী করবো ভাই, আমার বিয়ে শাদীর কথা অনেকেই আসে, যৌতুকের জন্য গরিব মানুষ আমার দাদি দিতে পারে না, আমার দাদি অসুস্থ তাই দিতে পারে না, দেখা ভালো জায়গায় দিকে বিয়ে সমান দিয়ে হয় না। আচ্ছা, তো দর্শক আমার নাম কি বললেন? খাদিজা। খাদিজা, তো দর্শক আপনি যদি খাদিজাবার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে 01793367921। আমি নাম্বারটা আবারও বলছি 01793367921। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা বাসক্ষ নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।